everyone. I am Ritik. Welcome and welcome back to A2K and NKR Property. আজকে আপনার জন্য নিয়ে এসেছি একটা 2BHK প্রাইম মানে কি বলবো এটাকে প্রিমিয়ার 2BHK বলা প্রিমিয়ার 2BHK সেমি ফার্নিশ ফ্ল্যাট একটা আপনার জন্য আমি নিয়ে এসেছি। আমি এখন আছি দমদম রোডের উপরে, ঠিক আছে। এটা হচ্ছে রিলায়েন্স ট্রেন। আমি এখন ঠিক ছাতাকলের সামনে এখন দাঁড়িয়ে আছি। দমদম নাগেবাজার থেকে যে রাস্তাটা দমদম স্টেশন যাচ্ছে, ঠিক আছে, সেখান থেকে কিছুটা মানে ঠিক মিডিল পোর্শনে ফ্ল্যাটটা আছে। আর এখান থেকে দমদম রোড থেকে যদি আপনারা হেঁটে যান তাহলে হার্ডলি হয়তো 4 to 5 মিনিট হয়তো ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম লাগবে। একদম প্রিমিয়াম 2BHK একটা কিন্তু ফ্ল্যাট আপনাকে আমি দেখাবো। আর এখান থেকে কিন্তু বাই অটো দমদম স্টেশন গেলে হার্ডলি লাগবে 2 থেকে 3 মিনিট। অ্যান্ড নাগেবাজার যদি যান বাই অটো 2 থেকে 3 মিনিটসের বেশি লাগবে না। এবং স্কুল কলেজ তো এখানে মানে পুরো মানে ভরা ভরা যাকে বলছে, একদম যে গলিতে আপনাকে আমি ফ্ল্যাটটা দেখাবো সেই গলিতে অলরেডি রেস্টুরেন্ট, বিউটি পার্লার, সেলুন সব আপনি কিন্তু সব রকম পাবেন। এখন অবভিয়াসলি দুপুরবেলা, মানে দুপুরবেলা কিন্তু তাও 4টা বেজেছে, তো এখন তো মার্কেট অতটা ওপেন হয়নি বলে আপনি বুঝতে পারছেন, দেখাতে পারছেন। তাহলে আপনাকে দেখাতাম যে এখানে কী কী সুবিধা আপনারা পাবেন এবং কী কী দোকান আপনারা এখানে পাবেন। তো বেসিক্যালি যে ফ্ল্যাটটা দেখাবো ওটা 3BHK, কিন্তু ওটাকে 2BHK করেছে যে নিয়েছিল, বাট ওটা আনইউজ একদম নিউ ফ্ল্যাট, ব্র্যান্ড নিউ ফ্ল্যাট একদম। বাট উনি ট্রান্সফারের কারণে উনি ওটা ফ্ল্যাটটা সেল করছেন আর কি। তো ফ্ল্যাটটাকে দেখুন, আপনারা দেখলে তো অবশ্যই ফ্ল্যাটটা ভালো লাগবে। আর প্রাইসটা আমি আপনাদেরকে ফ্ল্যাট দেখা দেখাতে কিন্তু প্রাইসটা বলে দেবো কত প্রাইসে কিন্তু ফ্ল্যাটটা আছে, ঠিক আছে। তো চলুন দেরি না করে আপনাকে আমি আপনার ফ্ল্যাটের ভিডিওটা দেখাই। এটা হচ্ছে ছাতাকল মোড়। এটা এদিকে লেন্সকার ফেন্সকার আপনারা সব পেয়ে যাবেন। আর কিছুটা গিয়েই কিন্তু এই যাচ্ছে ছাতাকল ঢুকছে এটা, ঠিক। এটা হচ্ছে রিলায়েন্স ট্রেন, সরি রিলায়েন্স ডিজিটাল। রিলায়েন্স ডিজিটালের অপোজিটে এই রাস্তাটা যাচ্ছে, ঠিক আছে। এই রাস্তাটা কিছুটা গিয়ে কিন্তু ফ্ল্যাটটা পাবেন। আর স্ট্রেট হচ্ছে দমদম স্টেশন, আর এদিকে হচ্ছে কিন্তু নাগেরবাজার। আর সামনে যেটা দেখছেন ব্লু কালারের কিন্তু কলেজ, আর অবভিয়াসলি এই রাস্তাতেও কিন্তু আপনারা কলেজ পাবেন। ওকে, তো চলুন আমরা বিল্ডিংটা আপনাদের দেখাই। সামনে গ্রিন কালারের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংয়ে আপনাদেরকে আমি এই ফ্ল্যাটটা দেখাবো। এবং এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে দমদম রোড, সামনে কিন্তু 16 ফুটের রাস্তা, তো ফোর হুইলার নিয়ে তো কোনো অসুবিধাই নেই। চলুন আমি আমার বিল্ডিংয়ের ভিতরে আপনাদেরকে নিয়ে যাই। আমি অলরেডি এখন ফ্ল্যাটের মধ্যে চলে এসেছি। তো আপনাদেরকে যে প্রিমিয়াম ফ্ল্যাট বলেছি কেন সেটা কিন্তু আপনারা এবার খুব ভালো করে বুঝতে পারবেন। উপরে ফল সিলিং দেখবেন, বা যে জিনিসগুলো আপনাদের আমি দেখাবো যে মেটেরিয়ালগুলো এখন ফ্ল্যাটের মধ্যে আছে, এই যেহেতু এটা ফুল ফার্নিশ ফ্ল্যাট সেল হবে, তো বাই ফোন বাই ভিডিওতেই আপনারা কিন্তু এই মানে ফার্নিচারগুলো বা জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কী কোয়ালিটি আছে, কেমন কোয়ালিটি আছে, কত সুন্দর ফ্ল্যাট আপনারা কিন্তু পাবেন। উপরে ফল সিলিং দেখুন, খুব স্ট্যান্ডার্ড সাইজ সোভার লুকস কিন্তু আপনারা এখানে পাবেন। সামনে একটা বড় সাইজের টিভি ক্যাবিনেট, ওখানে মিনিমাম আপনি ওই 52 ইঞ্চের টিভি তো আরামসে লাগাতে পারবেন, এত বড় আপনার স্পেসটা আছে। আর সাইডে সব ছোটো ছোটো স্টোরেজ আছে, সেখানে আপনি সব জিনিসগুলো রেখে টিভির একটাকে আরও সুন্দর কিন্তু আপনারা করতে পারবেন। বেসিক্যালি এটা 1300 স্কোয়ার ফিটে 3BHK ছিল, এখানে একটা রুম ছিল, কিন্তু যিনি নিয়েছিলেন উনি একটু মানে শৌখিন মানুষ, সেই জন্য উনি এই রুমটাকে না রেখে এটাকে হল রুম করেছেন। এখানে ওই জন্য টিভি ক্যাবিনেটটা আর এই যে বসার সিটিংটা এখানে উনি করেছেন। আপনারা সাইজটা দেখুন, দুটো এত বড় বড়ো সোফা কিন্তু আরামসে এখানে হয়ে গেছে, আর দুটো কিন্তু আপনার উইন্ডো ছিল। তো তার সঙ্গে এটা ফার্স্ট রুম, 2BHK ফার্স্ট রুম। রুমের আপনার পেন্ট দেখুন কত মানে ক্রিম কালার লাগছে দেখতে পেন্টটা, এবং কত সুন্দর। উপরে ফল সিলিং দেখুন, দুটো রুম, দুটো রুমে এসি পয়েন্ট আছে, যেটা ডাইনিং স্পেস সেখানেও কিন্তু এসি পয়েন্ট আছে, কত সুন্দর লুকস। আচ্ছা, এখান থেকে যদি আমি বলি গ্যারেজ, এই বিল্ডিংয়ের নিচেই এটা গ্যারেজ আছে, অ্যাপ্রক্সিমেট 200 স্কোয়ার ফিটের গ্যারেজ তো হবেই, সেটা আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে দেখাবো। ফ্রন্টের দিকে ফ্ল্যাট আছে, এটা আমি দেখাচ্ছি, এখানে একটা বিগ সাইজ একটা বেলকনি আছে, এবং দেখো এটা ফ্রন্টের দিকে যেখানে বাইকগুলো রাখা আছে ঠিক বিল্ডিংয়ের নিচেই কিন্তু গ্যারেজ। আর এখান থেকে কিছুটা গেলেই দমদম রোড। আর আমি তো প্রথমেই আপনাদেরকে আমি পরিবেশটা দেখিয়েছি যে কেমন পরিবেশ, কেমন এরিয়া, ঠিক আছে, সব রেসিডেন্সিয়াল এরিয়া। কিন্তু এটা ছাতাকল হচ্ছে দমদমে একটা পড়াশো এলাকা, কারণ এখানে আপনি কলেজ স্কুল সব কিছু পাবেন। দেখুন ফ্লোরিংও কত কত প্রিমিয়াম আপনার মার্বেল ইউজ করা হয়েছে। এটা হচ্ছে 6 সিটের টেবিল,
এখন উপরটা কিন্তু এখানে রাউন্ড হয়, উপরে যেটা হয় কি ভালো ব্র্যান্ডেড জিনিস এরকম হয়। আর হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ফ্যান, ফল সিলিং, সোফা, বেড, এভরিথিং কিন্তু ব্র্যান্ডেড। এবং ওয়াশরুমের যে মানে কল এবং আপনার যে যেটা আপনার দেখাবো আমি, কিচেনের যে সেট আপ যেটা হচ্ছে মডুলার কিচেন, প্রত্যেকটা যে জিনিস কিন্তু এখানে আপনারা ব্র্যান্ডেড পাবেন। এর প্রাইস যদি আমি বলি অ্যাপ্রক্স 78 lakhs কিন্তু আপনারা পাবেন, ফুল ফার্নিশড উইথ 200 square feet কার পার্কিং, উপরে গিজার আছে। এটা কিন্তু অ্যাটাচ ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুমে কিন্তু বেসিক্যালি গিজার থাকে না, বাট এখানে আপনারা গিজারের পয়েন্ট পাবেন। এবং আপনার রুমের যে ওয়াশরুম, ওয়াশরুমের হাইটটা আপনারা দেখুন কত সুন্দর, তার সঙ্গে এটা একটা রুম, রুমে আপনার বক্স খাট, দুটো বড় ওয়ার্ডরোব, একটা টিভি ক্যাবিনেট, ফল সিলিং সব আপনারা পাচ্ছেন। তারপরও কিন্তু স্পেস আপনার যথেষ্ট স্পেস আপনারা এই রুমের মধ্যে আপনারা পাবেন। খুবই কিন্তু প্রাইম লোকেশানে আছে ফ্ল্যাট, ফ্রস এলাকা যাকে বলছে। আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন দমদমে ছাতাকল, যে কেউ আপনাকে বলে দেবে কতটা ফ্রস এলাকা। মেন রোড থেকে কিছুটা ওয়াকিং ডিস্টেন্সে, মেন রোডে তো অবশ্যই সব রকম সুবিধা পাবেন, বাট যে রোড দিয়ে আপনারা আসবেন সেই রোডের উপরেও কিন্তু আপনারা সব কিছু জিনিস, সব কিছু দোকান আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে সবথেকে কাছে হসপিটাল হচ্ছে আরজিকর হসপিটাল, তার থেকে একটু ডিস্টেন্সে যদি আপনারা যান গভর্নমেন্ট, গভর্নমেন্ট হচ্ছে আপনার আরজিকরের গভর্নমেন্ট হলো, আর সবথেকে কাছে হচ্ছে আইএলএস হসপিটাল। অ্যান্ড এখান থেকে বাস স্ট্যান্ড তো অবভিয়াসলি রোডের উপর থেকে আপনি অটো পেয়ে যাবেন, ওখান থেকে বিটি রোড কাছে, ওখান থেকে যশোর রোড কাছে, ওখান থেকে দমদম স্টেশন কাছে, ওখান থেকে দমদম এয়ারপোর্ট কাছে। তো এটা হচ্ছে ডাইনিং স্পেসটা, ওটা ছিল ড্রয়িং স্পেস, এটা ডাইনিং স্পেস। এটা হচ্ছে মডুলার কিচেন যেটা বললাম আপনাকে আমি, ব্র্যান্ডেড সব জিনিস কিন্তু অলরেডি লাগানো আছে, জাস্ট যেটা চিমনি হয় সেই চিমনি লাগালেই কিন্তু আপনার হয়ে যাবে, চিমনি আর অ্যাকোয়াগার্ড, তাছাড়া সব কিছু আপনি, এমনকি ওভেনও আছে, সেটাও আপনাকে কিনতে হবে না। এবং এখানে একটা জিনিস আছে, সিঙ্গেল ডোর আপনার ফ্রিজ এখানে পেয়ে যাবেন। এটা ওয়াশরুম, এই ওয়াশরুমও কিন্তু গিজারের পয়েন্ট আছে, শাওয়ার আছে। কোমোডগুলো দেখুন একটু ডিজাইনেবল কোমোড, ঠিক আছে, উপরে এক্সস্ট লাগানোর জন্য, এক্সস্ট ফ্যান যেটা হয় সেটা শুনে। এবার একটু আপনাদের ছাদের যে ভিউ, তার আশেপাশে ভিউটা আপনাদেরকে ছাদ থেকে দিই, তো আমি ঠিক আছে চলে এলাম ছাদে। এরিয়া দেখুন খুব সুন্দর কিন্তু, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে আমি এবার গ্যারেজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে গ্যারেজ, এখানে অলরেডি রেনল্ডের একটা এক্সকিউভি কিন্তু রাখা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সেই বিল্ডিং। তো এই ছিল আজকে আপনার জন্য একটা ফুললি ফার্নিশড 2BHK ফ্ল্যাট, ঠিক আছে। লোকেশান তো খুবই সুন্দর একদম, মানে প্রাইম, মানে যেটা কী বলছে, খুব ভালো পরিবেশ একদম, কিন্তু দমদম রোডের কাছে একদম শান্ত, খুব ভালো পরিবেশ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ফ্ল্যাট নিয়ে।